দেখুন, প্রথমত হচ্ছে গত কয়েকদিন ধরে যে প্রশাসনিক বৈঠক করছেন, সেই প্রশাসনিক বৈঠক না দলীয় বৈঠক সেটাই বোঝা যাচ্ছে না। সেই প্রশাসনিক বৈঠকে উনি তার দলের কার সাথে, কোন সাংসদের সাথে, কোন নেতার গোষ্ঠীদ্বন্দ্ব তা নিয়ে আলোচনা করছে। কোনো প্রশাসনিক বৈঠকে এই ধরনের আলোচনা হতে পারে না। বাংলার লোক এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন যদিও, কিন্তু এটা প্রশাসনিক বৈঠক নয়, এটা দলীয় বৈঠক বলা যেতে পারে। আমরা এর বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে যাব ভাবছি, যে জনগণের টাকা, এসেকারের টাকা নষ্ট করে এইভাবে করা যায় কি না। আমার জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক হলো, আমি একটা চিঠিও পাইনি সাংসদ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, যে সেই বৈঠকে আপনি যোগদান করুন। তো এটা তো প্রশাসনিক বৈঠক হতে পারে না। যদি বিজেপির এমএলএ, তৃণমূলের এমএলএ এই ভাগ করা হয়, তাহলে সেটা প্রশাসনিক বৈঠক না, দলীয় বৈঠক হতে পারে। আর তার জন্য টাকা তৃণমূল কংগ্রেস দিতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের, পশ্চিমবঙ্গের জনগণের টাকা নিয়ে এই বৈঠক করা উচিত নয়। যদি এইভাবে পুলিশের মাধ্যমে হয় তাহলে সম্ভাবনা নেই, সেই জন্য আমরা সুপ্রিম কোর্টেও গেছি। আমাদের যেখানে যেখানে আমাদের শক্তি সামর্থ্য আছে, আমাদের তারা তাই সেই শক্তি দিয়ে আমরা প্রতিরোধ করব। কিন্তু ওভারঅল যদি দেখুন, 144টা আসনের কথা যদি আমি ভাবি, 144টি ওয়ার্ডের কথা যদি ভাবি, সেক্ষেত্রে বলা যায় যে এই পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। পিছনে থাকো, পিছনে ছবি হবে তো। একটু গ্যাপ দাও, গ্যাপ দাও, হ্যাঁ ব্যাস, এবার থাকো। আপকে হর দুঃখ সুখকে অন্দর মে আপকে পাশ 24 ঘন্টা খড়া রহনে বালা ভারতীয় জনতা পার্টি কা উম্মীদবার শ্রী রমেশ ঠাকুর জয়পাল কো ভারী মতো সে দিয়ে হামারে প্রেজেন্ট সিচুয়েশনে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক বা মানবাধিকারের অবস্থা যদি কোনো জায়গার সাথে কম্পেয়ারেবল থাকে, তুলনা করা চলে, তা হচ্ছে উত্তর কোরিয়ার সাথে। আমরা বলবো না যে উত্তর কোরিয়ার মতো হয়ে গেছে, কিন্তু উত্তর কোরিয়ার সাথে অনেক মিল পাওয়া গেছে। এখানে ভিন্ন কথা বললে পরে আপনার উপরে যে ধরনের আক্রমণ নেমে আসছে, শুধু শারীরিক না, যাকে বলে ভাতে মারা, মানুষের রেশন বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রথম দিকে ভ্যাকসিন নিতে দেওয়া হয়নি, এখন কিছুটা পরিস্থিতি ভ্যাকসিনের ক্ষেত্রে উন্নতি হয়েছে আমি বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের তার স্ট্যান্ড নিয়েছেন ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যতের ক্ষেত্রে, আমাদের জন্য খুব চিন্তাজনক পরিস্থিতি তৈরি হবে বলে মনে হচ্ছে, সাধারণ মানুষের জন্য। আমি আমাদের বলতে তাদের বোঝাচ্ছি, কারণ বিএসএফ আমাদের দেশের সুরক্ষার কাজে, সীমানা সুরক্ষার কাজে থাকে আপনারা জানেন, তার সাথে রাজ্যের পুলিশ প্রশাসনকে ইচ্ছে করে লড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনিক কর্তারা মুখ্যমন্ত্রীর কথা শুনতে বাধ্য, যেহেতু তিনি ভোটে জিতে সেখানে মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন, তারা না করতে পারছেন না, কিন্তু দেশের যে সংবিধান, দেশের যে আইনকানুন, সেটা মানতেও তারা বাধ্য। সেই জন্য আগামী দিনে এই কনফ্লিক্ট আরও বাড়বে। এবং আমার মনে হয় এখন যে পরিস্থিতি হয়েছে, আপনারা হয়তো সকলেই জানেন, মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন যে আমি অফিসার পাবো কোথা থেকে, কোনো ভালো র্যাঙ্ক করা আইএস অ্যাসপিরেন্ট বা আইএস অফিসার নতুন যিনি হন, তিনি পশ্চিমবঙ্গে আসতে চান না, চয়েস হিসাবে পশ্চিমবঙ্গ দেন না তিনি। তো এটা তো লজ্জার বিষয়, কেন আসতে চাইছেন না আইএসরা? WBCSদেরকে প্রমোশন দিয়ে মুখ্যমন্ত্রীকে সরকার চালাতে হচ্ছে, মুখ্যমন্ত্রী নিজেই বলছেন আমাদের কাছে অফিসার নেই। কোনো ভালো র্যাঙ্ক করা আইএস অফিসার পশ্চিমবঙ্গে আসতে চান না, যারা পেছনের দিকে র্যাঙ্ক করেন তারা আসেন। এই পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে, আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এবং ফেডারেল স্ট্রাকচার নিয়ে পরে একটা বিপদের সম্মুখীন হবে পশ্চিমবঙ্গ। আমি মুখ্যমন্ত্রীর কথাবার্তা ধরে সেই ধরনের আশঙ্কা করছি এবং আভাস পাচ্ছি। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।